আমি শুনেছি নেক আমল করে আবার তার ওসিলা বা বিনিময়ে আল্লাহর কাছে কিছু চাওয়া ঠিক না কথাটা কি সঠিক আমি কি কোনো নেক আমল করে আল্লাহর কাছে বলতে পারবো না যে আল্লাহ এই নেক আমলের ওসিলা আমাকে মাফ করে দিন অথবা আমাকে এটা দান করুন আপনি যা শুনেছেন সেটা কেউ হয়তো বলেছে বাট এটা সঠিক নয় আহলসুল্ল জামায়াতের মতে আতাসুল বিল আমলস আলহ এটা জায়েজ বরং শুধু জায়েজ নয় এটা মোস্তাহাব যেমন আমরা বলি রব্বানা আমান্না ফাগ ফেরাল না হে আল্লাহ আমরা ইমানে এনেছি অতএব এই ইমানের কারণে আমাদেরকে ক্ষমা করে দিন এটা তো আল্লাহ তালাই কোরআনে এই ধরনের দোয়া এই স্টাইলের দোয়া প্রচুর আছে আমলসালেহের দোয়া কোরআন দ্বারা সাব্যস্ত হাদিস দ্বারা সাব্যস্ত সেজন্য এটা মোস্তাহাব যেহেতু আল্লাহর শেখানো দোয়ার মধ্যে এটা আছে অতএব আমালে সালেহ করছি আল্লাহ যেন সেই অশিলায় আমাদেরকে ভালো করে দেন এটাই তো বিশুদ্ধ অশিলা অন্য মানুষের ওসিলা দিয়ে অন্য ভালো মানুষদের ওসিলা দিয়ে নবীদের অসিলা দিয়ে দোয়া করা যাবে না এটাই হচ্ছে বিশুদ্ধ মত এ প্রসঙ্গে শাইকুল ইসলামী চাই মিয়া একতাউসারাতুল বস্তাকিম নামক তার প্রখ্যাত গ্রন্থে উল্লেখ করেন যে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং আল্লাহর কাছে আমলে সলেহের বিনিময়ে ওসিলা দিয়ে কোনো প্রার্থনা করা যে আমলে সলেহগুলো করার নির্দেশ আল্লাহ দিয়েছেন যেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য সে আমলে সলেহের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা আর সেটা শরীয়তে বৈধ যেমন সেই তিন ব্যক্তি যারা গুহায় তারা তাদের আমলে সলেহের বিনিময় দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল এবং নবী আম্বিয়া ভালো লোক তাদের দোয়ার ওসিলা দিয়ে তো আমরা নবী সাল্লা জীবদ্দশায় দেখেছি তাই না তাদের এই দোয়ার ওসিলা এগুলোর ব্যাপারে কোনো নেজার বা কোনো ধরনের এখতলাফ নেই বরং এটা হলো সেই ওসিলা যে ওসিলার নির্দেশনা আল্লাহ দিয়েছেন যেটা জায়েজ যেমন আল্লাহ তালা বলছেন দিন আহমান উত্তাকুল্লাহ ইলাইহিল ওসিলা হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা বা তওয়াসুল অনুসন্ধান করো সুরাল মাইদার পঁয়ত্রিশ নম্বর আয়াত এবং আল্লাহ সাল্লা আরও বলেছেন ইলা ওয়াসিলা তারা হচ্ছেন সেই সব লোক যারা আল্লাহর কাছে দোয়া করেন তাদের রবের কাছে তারা তাকার তাকারুব অর্থাৎ আল্লাহর কাছে নৈকট্য চান তাদের সালেহের ওসিলা দিয়ে যে কে তাদের মধ্যে অধিক নিকটবর্তী তারা তাদের তারা আল্লাহর রহমতকে আশা করে এবং আল্লাহর আজাবকে ভয় করে সুর আলসরা সাতান্ন নম্বর আয়াত সুতরাং এই যে আয়াত আয়াতে এবদগাউল ওসিলা বলা হচ্ছে ইমাম এবদাইমে বলেন সেটা হচ্ছে তলাবুমাইউ বিহি অর্থাৎ যেটা দিয়ে ওসিলা করা হচ্ছে সেটাকে তালাশ করা অনুসন্ধান করা অর্থাৎ সেটার ওসিলা দিয়ে আল্লাহর কাছে তাকার রূপ অর্জন করা আল্লাহর কাছে পৌঁছে যাওয়া চাই সেটা ইবাদত আকারে হোক তো আত বা আনুগত্য আকারে হোক অথবা আল্লাহর নির্দেশ বাস্তবায়নের মাধ্যমে হোক অথবা সেটা আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে হোক অথবা তার কাছে আশ্রয় নেওয়ার মাধ্যমে হোক এ হচ্ছে ইবনে মিয়ার বক্তব্য তিনি ওসিলা নিয়ে বললেন দ্বিতীয়ত যদি কেউ তার সালেহের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে তাহলে এই আমলে সালেহের আজর বা সবাব সেটা বাতিল হবে না আব্দুর রহমান আল বার্রাক হাফিজ্লাহ তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমলে সালেহ দিয়ে যদি কেউ ওসিলা করে তাহলে কি তার এই আমলের সওয়াবটা বাতিল হয়ে যায় তিনি উত্তর দিয়েছিলেন যে আমল্লাহ দ্বারা ওসিলা করা এবং দোয়া করা এটা আখিরাতে এই সালেহের সবাবকে নষ্ট করে না বাতিল করে না কারণ আল্লাহ সুবাহান হ তা আলা দুনিয়া এবং আখিরাতের সায়দা সুখ শান্তির কারণ উপকরণ হিসাবে নির্ধারণ করে দিয়েছেন আল্লা সুহান্তাল্লাহ বলছেন ওমাইয়াদ তাকিল্লাহ আল্লাহমিন আমদিহি ইউসরা যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার বিষয়গুলোকে সহজ করে দেন আল্লাহ আরো বলেছেন তালাকের আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার পাপকে মেটিয়ে দেন এবং তার সওয়াব বাড়িয়ে দেন এবং তালাকের মধ্যে আরও আল্লাহ তালা বলেছেন ওমাইয়া তকিল্লাহ মাখরাজা আল্লাহ মজা মিন হাইতু হাইতুলা ইহতেব আর আল্লাহকে যিনি ভয় করেন আল্লাহর জন্য একটা পথ তিনি বের করে দেন এবং এমন জায়গা থেকে মানে আল্লাহ তার জন্য একটা পথ একটা উপায় বের করে দেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দেন সে চিন্তাও করতে পারেনি এই জন্যে আমরা আল্লাহর কাছে দোয়াও করব আর আমলের ভালো আমলের সলেহের ওসিলা দিতে কোনো অসুবিধা নেই